ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে রাশিয়া। রুশ আগ্রাসনের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক ব্যবসা, জ্বালানি, খাদ্য ও দৈনন্দিন দ্রব্যের বাজার। পাশাপাশি বাড়ছে আন্তঃমহাদেশীয় সামরিক উত্তেজনা। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশটিতে ঘাঁটি গাড়তে চাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো। এশিয়া অঞ্চলে ন্যাটোকে মাতবরির এই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান। ইতোমধ্যেই দেশটিতে লিয়াজো অফিস খোলার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সামরিক এই জোটটি। জাপানে ন্যাটোর লিয়াজো অফিস খোলা হলে এটি হবে এশিয়ায় ন্যাটোর প্রথম অফিস। সংবাদ মাধ্যম সিএনএনের এক বিশেষ সাক্ষাৎকারে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেন, ন্যাটোর অফিস খোলার ব্যাপারে কথাবার্তা হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। টোকিওতে ন্যাটোর অফিস খোলার কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্ব আরও অস্থির হয়ে উঠেছে। পূর্ব ইউরোপে যা কিছু ঘটছে তা শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রশান্ত মহাসাগরের পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করবে, আর তাই ন্যাটোর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় চীনকে এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী হায়াশি বলেন, এশিয়ার নিরাপত্তা পরিবেশ পূর্বের চেয়ে অনেক বেশি গুরুতর এবং জটিল হয়ে উঠেছে। তবে ন্যাটো অফিস খোলার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট দেশকে বার্তা পাঠানো নয়। গত বুধবার জাপানে ন্যাটোর অফিস খোলার পরিকল্পনার বিষয়টি ফাঁস করে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। এরপর সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ন্যাটোর একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, জাপানে একটি যোগাযোগ অফিস খোলার পরিকল্পনা হচ্ছে, তবে এ ব্যাপারে ন্যাটো মিত্রদের মধ্যে চলমান আলোচনার বিশদ কিছু জানানো সম্ভব নয়। এদিকে জাপানে ন্যাটো দপ্তর খোলার খবরে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি এশিয়া অঞ্চলে ন্যাটোকে প্রসারের সুযোগ দেওয়ায় টোকিওকে সতর্ক করেছে বেইজিং। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এশিয়া সবসময়ই শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্রস্থল। যারা ভূ রাজনৈতিক লড়াই চায় তাদের জন্য এটি উপযুক্ত জায়গা নয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে ন্যাটোর হস্তক্ষেপ নিশ্চিতভাবেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।